তানভীর হাজার নামে একজন বোলার ছিল, লেগ স্পিনার। এই তানভীরকে মিনাজুল আবেদিন নানু তখনও ছিলেন, মানে তার মাথা থেকে যত অভিনব বুদ্ধি, বাংলাদেশের ক্রিকেটের জীবনানন্দ দাস, জীবনানন্দের কবিতা কিন্তু তার সময় পাঠকরা বুঝতে পারেনি, পরবর্তীতে 100-200 বছর পর আমরা বুঝতে পারি যে জীবনানন্দ আসলে একজন মানে অনেক উঁচু লেভেলের কেউ ছিলেন। তো মিনহাজুল আবেদিনের পরিকল্পনাগুলো আমার কাছে মনে হয় যে বাংলার জীবনানন্দ দাস, তার পরিকল্পনা আধুনিক আধুনিক কালের জীবনানন্দ কেউ বুঝতে পারে না, এটা হয়তো এখন থেকে 50 বছর পর আমরা বুঝতে পারবো। মানে ভাবনাটা কিন্তু এরকম, তানভীর লেগ স্পিনার, তাকে গিয়ে আপনি ডেবু করালেন নিউজিল্যান্ডে হাতুরু সিং এর সময়। মানে এটা হইতে পারে যে আপনি নিউজিল্যান্ডে গিয়ে একজন লেগ স্পিনারকে ডেবু করাচ্ছেন, বেচারার ক্যারিয়ার হয়ে নিশেষ। বড় ক্রিকেটারদের রিপ্লেসমেন্ট তৈরি হয়নি, মুশফিকের কোনো রিপ্লেস নেই, তামিম ভাইয়ের কোনো রিপ্লেস নেই, রিয়াদ ভাইয়ের কোনো রিপ্লেস নেই, সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট তো নেই। 10 বছরের মতো একটা সময় হয়ে গেছে পাপন ভাই যে আমরা ওই রিপ্লেসটা দেখিনি। আপনারা কি সিলেকশন প্যানেলকে রিপ্লেস করার কোনো পরিকল্পনা আছেন কি না? তাদেরকে অন্তত মাসখানেক সময় দেওয়া যেতে পারে, তারপর একটা জায়গায় যদি দেখে ওরা স্টেডি না হয় তখন ডেফিনেটলি আমাদেরকে ইন্টারফেয়ার করতেই হবে। দিস ইজ নাম্বার ওয়ান। সো অধৈর্য হয় না, উই আর কাম।